तो 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার কুশিকাটার জুতো তৈরি করার জন্য এখানে আমি 2 কালারের উল সুতো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কুশিকাটার হুক এবং একটা নিয়েছি কেএসি। তো কুশিকাটার হুকটা নিয়েছি 3.2.50 mm। তো যেহেতু দেখতে দেখতে শীত চলে এলো, এজন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কুশিকাটার বাচ্চাদের জুতোর সোল তৈরি করতে হয় এবং জুতোর সোল থেকে কিভাবে জুতো তৈরি করতে হয় সেটাই দেখাবো। হোয়াইট কালারের সুতোটা দিয়ে আমি জুতোর সোল তৈরি করব। তো প্রথমে একটা এভাবে করে ম্যাজিক পিন করে নিলাম বা স্লিপ নট, এখানে দুইভাবে কিন্তু কাজটা করা যাবে। এভাবে করে একটা ম্যাজিক পিন করে নিতে হবে। এর আগেও আমি দেখেছি কিভাবে ম্যাজিক পিন করতে হবে। আর আমি জুতোর সোল তৈরি করার জন্য খুব সহজেই, যারা একেবারে কুশিকাটার কাজে নতুন আছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা অনেক উপকারী হতে চলেছে। এভাবে করে আমি একটা স্লিপ নট করে নিয়ে এখানে কুশিকাটার হুকটা দিয়ে দিলাম, দিয়ে আটকে দিলাম। এখন এখানে চেন করব। 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার জন্য আমি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। যদি বাচ্চাটা হেলদি হয়, একটু পাটা পায়ের পাতাগুলো যদি একটু মোটা বা বড় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা চেন এক্সট্রা নেবেন। টোটাল তাহলে এখানে আমি 8টা চেন করে নিলাম। 8টা চেন করার পরে 1 2 3 3টে চেন স্কিপ করে চতুর্থ নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে কিন্তু এখানে দেখুন 1 2 3 3টি ঘর, এখানে আমার কিন্তু প্রথমে একটা ডাবল ক্রোশে হয়ে গেল, কারণ 3টে চেন সমান একটা ডাবল ক্রোশে। এখন আমি এখানে আরও একটা ডাবল ক্রোশে করলাম, তাহলে এই ঘরে আমার টোটাল 3টি ডাবল ক্রোশে হয়েছে। এখন এখানে আমি 1টা ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট চেনে 1টা ডাবল ক্রোশে করলাম, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশে হলো। এখানে আরও 1টা ডাবল ক্রোশে করতে হবে, তাহলে এখানে 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন প্রথম যে ঘরটা আছে এই ঘরের ভেতরে 6টা ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6। তো 1টা চেনের ভেতরে এখানে আমি 6টা ডাবল ক্রোশে করলাম। 1 2 3 4 5 6। এখন নেক্সট যে চেনটা আছে এই চেনের ভেতরে আমি 1টা ডাবল ক্রোশে করলাম। নেক্সট চেনের ভেতরে 1টা ডাবল ক্রোশে, তাহলে কিন্তু এখানে 2টি ডাবল ক্রোশে হলো। এবং নেক্সট যে ঘরটা আছে এই ঘরেও আমি আরও 1টা ডাবল ক্রোশে করে নিলাম, তাহলে এখানে 3টি ডাবল ক্রোশে হলো। এখন এই যে 3টি ডাবল ক্রোশে আছে সেই ঘরে এখানে আরও 3টি ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3, তাহলে কিন্তু দুই সাইডে 6টা 6টা ডাবল ক্রোশে হলো। এখন দেখুন প্রথমে যে 3টে চেন করেছিলাম, 1 2 3, এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে এভাবে করে স্লিপ স্টিচ করে নিতে হবে। ব্যাস এখানে কিন্তু 1টা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি 2ন্ড রাউন্ডের কাজটা শুরু করব। 2ন্ড রাউন্ডের কাজ করার জন্য 1 2 3 আমি আবারও 3টে চেন করলাম। 3টে চেন সমান 1টা ডাবল ক্রোশে। তো যেখানে চেনটা করলাম সেম ঘরের ভেতরে এখানে আরও 1টা ডাবল ক্রোশে করতে হবে, তাহলে এখানে একই ঘরে 2টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা আছে এখানে আমি আবারও 1টা ডাবল ক্রোশে করলাম। সেম ঘরের ভেতরে এখানে আরও 1টা ডাবল ক্রোশে, তাহলে 2টো ঘরে কিন্তু 4টি ডাবল ক্রোশে হয়েছে। এখন 3 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবারও 1টা ডাবল ক্রোশে করলাম। সেম ঘরের ভেতরে আবারও 1টা ডাবল ক্রোশে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা কুশিকাটার কাজে একেবারেই নতুন আছেন, নতুন কাজ শিখতে যাচ্ছেন, তারা কিন্তু খুব সহজেই এই কুশিকাটার বাচ্চাদের জুতোটা তৈরি করে নিতে পারবেন। এই জুতোটা আমি পার্ট ওয়ান পার্ট টু করে দেখাবো, যেহেতু সোল করা এবং উপরের অংশ কীভাবে করতে হয় এটা কিন্তু একবারে দেখলে আপনাদেরও মাথা ঘুরে যাবে, কারণ একবারে কোনো কাজ কিন্তু শেখা যায় না। এই জন্য পার্ট ওয়ান পার্ট টু করে দিলে কিন্তু সবার জন্য সুবিধা হয়, তার জন্যই মূলত আমি পার্ট ওয়ান পার্ট টু করে কাজটা দেখাবো। এখন নেক্সট ঘরে আমি 1টা ডাবল ক্রোশে করলাম। নেক্সট ঘরে 1টা ডাবল ক্রোশে করলাম। নেক্সট ঘরে আরও 1টা ডাবল ক্রোশে করলাম। এখানে কিন্তু দেখুন 3টে ডাবল ক্রোশে হয়ে গেছে।
এখন যে জায়গা থেকে আমি ছয়টা ডাবল কুশি ঘর মানে একই ঘরে ছয়টা ডাবল কুশি হয়েছে সেই ঘরের প্রথম যে ঘরটা আছে সেই ঘরে আমি দুইটি ডাবল কুশি করে নিব। ফার্স্ট ঘরে দুইটা ডাবল কুশি করলাম, সেকেন্ড ঘরে দুইটি ডাবল কুশি করতে হবে। এভাবে করে ছয়টি ডাবল কুশির উপরে টোটাল বারোটা ডাবল কুশি কিন্তু করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি দুইটা ঘরে চারটি ডাবল কুশি হয়ে গেছে, তিন নাম্বার ঘরের উপরে এখানে আরও দুইটি ডাবল কুশি করে নিতে হবে। তো তিনটি ঘরে আমার ছয়টা ডাবল কুশি হয়ে গেল, এখানে আরও তিনটি ঘর বাকি আছে। একই নিয়মে আমি কাজটা করে নিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু আমি কোনো স্কিপ করছি না, জুতোর সোলটা পুরোটাই কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন স্কিপ না করেই। দুই চার ছয় আট দশ, আর একটা ঘর বাকি আছে। এই ঘরেও আমি একই নিয়মে দুইটি ডাবল কুশি করলাম কিন্তু একই ঘরে। দেখুন এই সাইডে কিন্তু এরকম হয়েছে। এখন বাকি তিনটি ঘরে আমি একটা করে ডাবল কুশি করে নিব, এক নেক্সট ঘরে একটা, নেক্সট ঘরে একটা। তাহলে এখানে তিনটি ঘরে আমি তিনটি ডাবল কুশি করে নিলাম। এখন এই সাইডে দেখুন আরও তিনটি ঘর কিন্তু বাকি আছে, এক দুই তিন। এই তিনটি ঘরে ছয়টা ডাবল কুশি করতে হবে। প্রথম ঘরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম, আরও একটা সেম ঘরে ডাবল কুশি করে নিলাম। এবং এই সাইডে কিন্তু তিনটি ঘর আগেই কমপ্লিট করে নিয়েছি কাজের শুরুতেই। তো দুই নাম্বার ঘরের ভিতরে আমি আবারও দুইটি ডাবল কুশি করলাম, তাহলে এখানে চারটি ডাবল কুশি হয়ে গেল। এখন তিন নাম্বার ঘরে আমি আবারও দুইটি ডাবল কুশি করে নিলাম। ব্যাস এখানে টোটাল তিনটি ঘরে ছয়টি ডাবল কুশি হয়ে গেল। এখন জয়েন্ট করা পালা, এক দুই তিন। আমি প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম সেই তিন চেনের ভিতরে এভাবে করে হুকটাকে দিয়ে এভাবে করে সুতোটা বের করে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে দিতে হবে। তো এখানে কিন্তু আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। দেখুন এখন কিন্তু একটা সুন্দর শেপ তৈরি হয়েছে, এটাই কিন্তু জুতোর সোলের দ্বিতীয় রাউন্ড। এখন আমি তৃতীয় নাম্বার রাউন্ডটা করে দেখাবো। তৃতীয় নাম্বার রাউন্ড করার জন্য প্রতিবারের মতো আমি তিনটি চেন করে নিলাম। উপরের দিকে যখন যেতে হবে তখন অবশ্যই কিন্তু তিনটি করে চেন নিতে হবে। তো এখন প্রথম ঘরেই আমি যেখানে চেন নিয়েছি সেই ঘরে দুইটি ডাবল কুশি করলাম। করার পরে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম, নেক্সট ঘরের ভেতরে দুটো ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা। মানে ডাবল কুশির যে ঘরে দুইটি ডাবল কুশি হয়েছে সেই পর্যন্ত কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো একটা ডাবল কুশি করে নিলাম, একটা সাইডের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে ডাবল কুশি করে নিব, এক দুই তিন। এখানে তিনটি ডাবল কুশি করে নিলাম। এখন কিন্তু জোড় ঘর আবার শুরু হয়ে গেছে দেখুন এই জায়গা থেকে। তো প্রথমে যে ঘরটা জোড়ের ঘর সেই ঘরে দুইটি ডাবল কুশি করতে হবে। প্রথমে আমি দুইটি ডাবল কুশি করলাম, তারপরে একটা ডাবল কুশি করতে হবে। এই সাইডে কিন্তু বারোটা ঘর আছে, তো এই বারোটা ঘরের উপরে দুটো একটা করে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। দুটো একটা, আবারও আমি নেক্সট ঘরে দুটো ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে দুটো ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, আবারও নেক্সট ঘরে দুটো ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে দুটো ডাবল কুশি,
नेक्स्ट घरे एकटा डबल क्रोशे, नेक्स्ट घरे दुटो डबल क्रोशे, नेक्स्ट घरे एकटा डबल क्रोशे। तो एखाने किन्तु जोड़ेर घरटा शेष हो गेछे, एजन्य दुटो एकटा एई प्याटार्नटाओ किन्तु शेष हो गेलो। এখন নেক্সট ঘরের ভেতরে আমি একটা ডাবল ক্রোশে করলাম, নেক্সট ঘরের ভেতরে আরও একটা ডাবল ক্রোশে করলাম, তাহলে এখানে দুইটা ডাবল ক্রোশে হয়ে গেল। নেক্সট ঘরে আরও একটা, তিনটে ডাবল ক্রোশে হওয়ার পরে কিন্তু এখন কিন্তু আবার সেই সার্কেলটা শুরু হবে, মানে দুটো একটা দুটো একটা। তো এখন এই ঘরে আমি দুইটা ডাবল ক্রোশে করে নিলাম। করার পরে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, এখন নেক্সট ঘরে আবারও দুইটি ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, দুটো একটা, নেক্সট ঘরের ভেতরে আবারও দুটো ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে। ব্যাস এখানে কিন্তু রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে টোটাল 11 মিনিট সময় লেগেছে কাজটা করতে। এখন জয়েন্ট করার পালা, তিন নাম্বার যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে এভাবে করে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন এভাবে করে টানলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে। দেখুন ছোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে কিন্তু কুশিকাটার জুতোর ছোল তৈরি করতে হয়। তো এই ছোলের উপর দিয়ে এখন কিভাবে আমি জুতো তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আল্লাহ হাফেজ।